গ্রামটা একটু উপরে, তারপরে পুরো একটা ভ্যালি। নমস্কার সবাইকে। আগের পর্বে দেখেছিলাম আমরা হানলে থেকে সোমরিডি পৌঁছানোর গল্প। আজ ঘুরে দেখব সোমরিডি আর করজক গ্রাম। এখন বিকালবেলা, যাচ্ছি করজক থেকে একটু দূরে সোমরিডি লেকের পাশে একটা সুন্দর ভিউ পয়েন্ট দেখতে। আকাশ একদম পরিষ্কার, কিন্তু বাইরে আজ প্রচণ্ড হাওয়া, তাই আগের দিনগুলোর তুলনায় আজ ঠান্ডা অনেকটাই বেশি। সোমরিডির একদম কাছে ফুলতলার থেকে বেরিয়ে একটা ভিউ পয়েন্ট, ভেরি নাইস পয়েন্ট, সুন্দর জায়গা। তো জায়গাটা লেকের কাছে, নীল, জাস্ট জল, ক্যামেরা বোঝাতে পারবে না। ঠিকঠাক জায়গা, এটা নিজস্ব সচেতনতা না থাকলে কেউ কাউকে কোনো বলে হবে না, হয় না অ্যাকচুয়ালি, প্রত্যেকেই তো প্রাপ্তবয়স্ক। দারুন, মানে এরকম নীল জল মানে যেন মনে হচ্ছে মানে কেউ কালার, হ্যাঁ মানে জলে কালার মানে উল্টে দিয়েছে, কালার হয়ে গেছে, মানে ক্যামেরা বোঝাতেই পারবে না এই নীল জল, মানে না দেখলে অসম্ভব বোঝা। ব্যাকগ্রাউন্ডে নীল, আকাশ নীল, এবং মাঝখানে পাহাড়টা তো। আজ এত হাওয়া যে ওখানে আর বেশিক্ষণ দাঁড়ানো গেল না, তারপর চলে গেলাম একদম করজক গ্রামকে ঘুরে দেখতে। এখানে যেহেতু সূর্যাস্ত বেশ দেরিতে হয়, তাই সন্ধ্যা হয়ে যাওয়ার কোনো তাড়া ছিল না। এটা করজকের গ্রামটা, ছোট্ট একটা গ্রাম, বেশ কিছু হোমস্টে আছে, দূরে লেক, আর এটা করজক মনাস্ট্রি। কিছু রেস্টুরেন্টস, আর এই রাস্তা চলে গেছে। আমরা এই হোমস্টেগুলোতে থাকছি না, আমরা একটু নিচে নেমে কটেজে আছি। কটেজগুলো আমাদের বেটার লেগেছে, কারণ হোমস্টেগুলো একটু কনজেস্টেড, একটু ডিঙ্গি মনে হয়েছে, তাই আমরা চলে গেছি। কিন্তু করজক গ্রামটা এখন একটু ঘুরে দেখছি। খুবই পুরনো গ্রাম করজক বোঝাই যাচ্ছে, এখানকার পুরনো বাড়িঘর। এখন তো ট্যুরিজম বলে বেশ কিছু মডার্নিটিজ এসেছে, কিন্তু এমনিতে এইসব বাড়িগুলো দেখুন, এগুলো সব পুরনো। গ্রামটা একটু উপরে, তারপরে পুরো একটা ভ্যালি, মানে একটা ওয়েটল্যান্ড কাইন্ড অফ, তারপরে লেক, একটা স্টুপা। আমি এখন চেষ্টা করছি একদম ওই টপটাতে পৌঁছানোর, টপটা থেকে নাকি লেকের খুব ভালো ভিউ আছে। জানি না কেমন রাস্তা, কাউকে যেতে দেখছি না, এখানে আমি একাই যাচ্ছি, যতটা পারবো যাবো। এখন 4:30 বেজে গেছে, কিন্তু এখানে প্রচুর রোদ। এখন এই আমার পিছনে লেক দেখা যাচ্ছে, চলুন আগাতে থাকি। এই সামনে রাস্তা উঠে গেছে, অলমোস্ট স্টপে পৌঁছে গেছি, বেশ হাইট, কিন্তু লেকের ভিউ অসাধারণ।
পুরো গর্তক দেখা যাচ্ছে। প্যাংগংয়ে ফ্যাসিলিটিস অনেক বেশি, প্যাংগংয়ে যেসব হোমস্টেজ বা কটেজ বা ক্যাম্প আছে সেগুলো অনেক মডার্ন, কিন্তু সোমরিরই পুরনো এখানে এরকম নেই। গ্রামটা দেখেই বুঝতে পারছেন এই গ্রামের বাড়িগুলোকেই হোমস্টে করা হয়েছে। এখানে কিন্তু ফ্যাসিলিটি সেরকম নেই, লেস এক্সপ্লোর্ড, তার জন্যে লেকটাও আনএক্সপ্লোর্ড। আর যেহেতু পাশে কাউকে যেতে দেওয়া হয় না, পুরোটাই ফেন্সিং করা, তো তার জন্য লেকটা একদম ভার্জিন রয়ে আছে। যাবতীয় সেটেলমেন্ট এই কর্জক গ্রামে, এই কর্জক গ্রামকে বেস করেই সোমরিরি করতে হবে। চলুন আর একটুখানি যেতে হবে তাহলেই টপ। এত দূর যখন এসেছি টপে থেকে কীরকম দেখা যায়, বা টপটা পৌঁছেই দেখি কীরকম কী হয়। এখান থেকে লেকটা অ্যাকচুয়ালি পুরোটা দেখা যাচ্ছে, হিউজ। সোমরিরি পুরোটা ইন্ডিয়ার মধ্যে, প্যাংগং যেরকম ম্যাক্সিমামটা চাইনিজ টেরিটরি, এখানে সেরকম কিছু নেই। টপ এদিকে কিছু সেটেলমেন্টস, লেক, আবার এদিকে কর্জক গ্রাম, পিছনে বরফ ঢাকা পাহাড়, কিছু স্তূপা। এই ছিল কর্জক বা সোমরিরি ঘুরে দেখলাম, ভালোই লাগলো, আমার ভালো লাগলো। প্যাংগং একরকম, সোমরিরি একরকম, দুটো লেকই একদম ব্লু, কালার নিয়ে কোনো কথা হবে না, কিন্তু অসাধারণ। ভেড়ার পাল সারাদিন চড়ার পর নিজেদের আস্তানায় ফিরে যাচ্ছে। দূরের পাহাড়ে আলো কমে আসছে, সাথে বাড়ছে ঠান্ডা। এইভাবেই আজকের দিনটা শেষ হলো সোমরিরির পাড়ে। গুড মর্নিং ফ্রম সোমরিরি। লাস্ট তিন দিনের মধ্যে সব থেকে বেশি ঠান্ডা ছিল সোমরিরিতে, মানে এখনো রাত্রিবেলা প্রচুর হাওয়া, এখন তো রোদ উঠেছে, কিন্তু প্যাংগং সব থেকে বেশি ঠান্ডা ছিল, তারপরে হানলে, আর এখানে প্যাংগংয়ের থেকেও বেশি ঠান্ডা, মানে এখানে হয়তো হাইটটাও বেশি। এখন সকাল 7:30 বাজে, আমরা একটু পরে বেরিয়ে পড়ব। আমরা আজকে লে চলে যাব, আমাদের শেষ ঘোরা। তো এখন খুব সুন্দর রোদ, পাখি টাকি ডাকছে বেশ সুন্দর, কিন্তু রাতে ভালো ঠান্ডা ছিল, ভালো ঠান্ডা ছিল। এখানেও হোমস্টেস তো আছে কিছু উপরে কর্জকে, কিন্তু নিচে কিছু ক্যাম্পও আছে, আমি আপনাদের দেখাচ্ছি। এই দিকগুলোই সব ক্যাম্প, এই ক্যাম্পটো যেরকম আমরা ছিলাম, প্লাস এই সামনের দিকেও ক্যাম্প আছে। পুরো চাংথাং এরিয়াতেই, পুরো চাংথাং এরিয়াতে, মানে হানলে, সোমরিরি বা এই জায়গাগুলোতে কারেন্টের কোনো সেরকম ব্যাপার নেই। এখানে সন্ধ্যা 6 থেকে রাত 11 অবধি কারেন্ট থাকে, বাকি সময় কারেন্ট থাকে না। তো চার্জিং বা যাবতীয় কারেন্টের জিনিসগুলো আমাদের ওই সময় করে নিতে হয়। এখন যেরকম সকাল, এখন আর কারেন্ট নেই, সারা রাতও ছিল না, অন্ধকার থাকে। সন্ধ্যা 6 থেকে 11 অবধি থাকে আলো। তো এই ছিল আর কি এখানে। এখন সকালের চাটা খাচ্ছি, এরপরে ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো আর একবার সামনে সোমরিরি লেকটাকে দেখতে 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 আবার বেরিয়ে যাবো। তাহলে রাস্তায় যা যা পাবো আবার আপনাদের দেখাবো। এই রুট আমার কাছে নতুন, আমি কোনো দিনও আসিনি, তাই আমিও জানি না কী সামনে আছে। দেখতে দেখতে যেরকমভাবে পারবো আপনাদের দেখাতে থাকবো। আশা করি আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে লাইক করবেন,
কমেন্ট করতে পারেন, কিছু জানার থাকলে বলতে পারেন, আমি আমার জানা থাকলে আমি নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেবো। ঠিক আছে, দেখতে থাকুন ওই দূরে সোমরিরি লেক। বেরিয়ে পড়েছি আমরা সোমরিরি থেকে লের উদ্দেশ্যে, একবার শেষবার সোমরিরিকে রাস্তার পাশ থেকে দেখ, আর দেখা হবে না কারণ লেক এর পরে শেষ হয়ে যাচ্ছে। আমার পিছনে লেক, রাস্তাটা ভালো, ওয়েদার ভালো, এই আর একবার লেক, এখানে লেক, এখান থেকে লেক শেষ হয়ে যাচ্ছে, রাস্তা ঘুরে যায়। তাই একবার লাস্টবার সোমরিরি দেখিয়ে নিচ্ছি এবং আপনাদেরকেও দেখিয়ে নিচ্ছি, ক্যামেরায় ক্যাপচার করে নিচ্ছি। এবার আমরা সোমরিরিকে টাটা করে, সোমরিরিকে টাটা করে লেট দিকে চলে যাব। সোমরিরি দেখা শেষ, প্যাংগং দেখা শেষ। আশা করি আপনাদের ভালো লাগলো, ভালো লাগলে বলবেন, ধন্যবাদ। কী হচ্ছে লেক, এই হচ্ছে আমাদের গাড়ি, চলে যাব, টাটা। টাটা ফ্রম সোমরিরি। হ্যালো, হ্যালো। গুডবাই, গুডবাই সোমরিরি। হো, শেষ হয়ে গেল দেখা, সত্যি খুব মানে এবারে গোটা ট্যুরটাতে, এটা আসলে অনেকদিন আগে আমাদের প্ল্যানিং হয়েছিল, বহু বছর আগে দাদা। হ্যাঁ, খুব ভালোভাবে হলো, অ্যান্ড অল ক্রেডিট গোজ টু গ্যাল স্যার। থ্যাংক ইউ গ্যাল স্যার। হ্যালো, থ্যাংক ইউ স্যার, এভরিবডি। চলিয়ে আজ লে, প্লিজ গোইং টু লে লাদাখ। সোমরিরিকে পেছনে ফেলে এগিয়ে চলা, এত সুন্দর লেক আগে কখনো দেখিনি, আবার কবে আসবো জানি না, তবে ফিরে গেলেই আবার আসার তাগিদ জাগে। চাংথাং প্ল্যাটুর সেই চেনা পরিচিত একটা দৃশ্য, দাঁড়িয়ে কিছুক্ষণ দেখা, তারপর আবার বেরিয়ে পড়া। এখন আমরা মাহে এসে পৌঁছেছি, মাহে ব্রিজে কাজ চলছে, তাই গাড়ি দাঁড়িয়ে আছে, এখন ব্রিজ ঠিক হবে, তারপরে গাড়ি চলবে। দাঁড়িয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই, যখন গাড়ি ঠিক হবে তখনই যাওয়া। এখন 2 ঘন্টা আমরা ট্রাভেল করে ফেলেছি, আমরা মাহেতে, মাহে থেকে লের রাস্তা চলে যাবে। সোমরিরি থেকে বেরিয়েছি অ্যারাউন্ড 8:30, এখন অ্যারাউন্ড 10:15 বাজে, আর মাহে ব্রিজে এখন কাজ চলছে, তাই গাড়ি যাচ্ছে না, বিআরও মানে আর্মি কাজ করছে, তারপরেই গাড়ি চলবে। আবার পথ চলা, ইতিমধ্যে আমরা চাংথাং প্ল্যাটুকে পিছনে ফেলে এসেছি, এখন আমরা ক্রমশ লে শহরের দিকে এগিয়ে চলেছি। একটা ট্রিপ বা ট্রেক শেষ হলে পরেরটার পরিকল্পনা শুরু হয়ে যায়, আর সেটাই আমাদের পরের ঘোরার মোটিভেশন হয়ে দাঁড়ায়। ইন্দাস নদীকে বাপাশে রেখে পাহাড়ি পথ আমাদের নিয়ে চলল লে শহরের দিকে। লাস্ট 4 দিন এত রিমোট লোকেশনগুলোর তুলনায় আজকে অনেক বেশি গাড়ি দেখা যাচ্ছে, ইতিমধ্যে মোবাইলের নেটওয়ার্কটিও ফিরে এসেছে, বুঝতে পারলাম আমরা লোকালয়ের অনেক কাছাকাছি চলে এসেছি। এখন 1:45 বাজে দুপুর, আমরা এসে পৌঁছেছি উপসি, এখান থেকে লেয়ার 50 কিলোমিটার। এখন লাঞ্চ করব, লাঞ্চ করে দুটো 2:30 মধ্যে ঢুকে যাবো লে, এখানে বেশ গরম লাগছে আর কি, আমরা এত উপর থেকে এসেছি তো তাই একটু গরম লাগছে। যাই হোক, খাওয়া দাওয়া করে নেক্সট স্টপ একদম লে।
এই রাস্তা থেকে ডান দিকে মানালির দিকে চলে যায় আর সোজা এদিক থেকে আমরা এলাম সেদিক। প্রথম পর্বে যেই রাস্তাগুলো দিয়ে গেছিলাম এখন ঠিক সেই রাস্তাগুলো দিয়েই ফিরে যাচ্ছি, আবার সেই থিক্সে মনেস্ট্রি সে প্যালেস দেখতে দেখতে যাওয়া। পার্থক্যটা শুধু উৎসাহের, চার দিন আগে নতুন কিছু দেখার জন্য যাচ্ছিলাম, আজ সেগুলো দেখেই ফিরে আসছি। দুপুর 2:30 নাগাদ আমরা ঢুকে পড়লাম লে শহরে। শেষ হলো আমাদের এবারের লাদাখ ভ্রমণ। আশা করি যারা ভিডিও দেখছেন তাদের ভালো লাগলো। আবারও ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। এবারের মতন ইতি এখানেই। সবাই ভালো থাকবেন ও ধন্যবাদ।